সংগ্রামী পথ, সংগ্রামের মধ্য দিয়ে দেশের গণতন্ত্র ফিরিয়ে আনতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত মাহবুবুর রহমান। তিনি বলেন, অহিংসভাবে নয়, সুষ্ঠুভাবে গণতন্ত্র রক্ষার জন্য সংগ্রাম করতেই হবে। শুক্রবার সকালে জাতীয় প্রেস ক্লাবের ভিআইপি লাউঞ্জে বাংলাদেশের গণতান্ত্রিক ব্যবস্থা শীর্ষক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। এ সময় তিনি বলেন, বর্তমান রাজনৈতিক অস্থিরতায় দেশের গভীর সংকটের দিকে চলে যাচ্ছে।